सखिया ने सजना है मैं भी सवरना है आज दिन चढ़े यार तेरे नाम दावे आज सजया है वे सारा शहर आज हो गई आवे रब दी महर हाय सजया है वे सारा शहर आज हो गई आवे रब दी महर তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু চলছে। আজকে আমার ভাই আর আমার মাসি আসছে, মানে মাসি আর মাসির ছেলে তাই বলতে পারো, দুজনে আসছে ডাক্তার দেখানোর জন্য। ভাই খুবই অসুস্থ, আর কি অসুস্থ সমস্ত কিছু পরের ব্লকে জানতে পারবে, আর এখন কিছু বলছি না। তো সকাল থেকে রান্না বান্না সমস্ত কিছু তোড়জোড় চলছে খুব, মানে যদিও মানে ভাই অসুস্থ বলে সে একটু সাদামাটা তরকারি খাবে, তো সেজন্য একটু মানে জিরার ঝোল এই সবজি টবজি এইসব রান্না বান্না হচ্ছে। তো ভাই খুব অসুস্থ, যদি তো এখানে ডাক্তার দেখানোর জন্যই আসছে, মাসি ফার্স্ট টাইম আসছে, এই জন্য আমরা অনেক 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 খুশি। মাসি আগে কোনো দিন আমাদের বাড়িতে আসেনি, কতবার ডেকেছি, আর এখন ভাই অসুস্থ বলে আমার মাসি বাধ্য হয়ে আমাদের বাড়িতে আসছে। মানে মাসির বাড়িতে এত কাজ থাকে, মানে মাসি কোথাও বেরোতে পারে না, আর মাসি সেরকম হেল্পিং হ্যান্ড কেউ নেই। মাসি দুই ছেলে, দুই ছেলে কাজ করে, কাকুর একটা দোকান আছে সেগুলো নিয়ে ব্যস্ত থাকে, সেই জন্য মাসি কোথাও বেরোতে পারে না, কোথাও না, বাপের বাড়ি পর্যন্ত যেতে পারে না, আর আমাদের বাড়ি তো অনেক দূরের কথা। তো এখন যেহেতু ভাই অসুস্থ, সত্যি আমার মাসি অনেক কষ্ট নিয়ে মানে আমাদের বাড়িতে আসছে, ভাই যাতে এখানে এসে সুস্থ হয়ে যায়। তো চলো পুরো ব্লগটা দেখে না, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা দেখে নিই। করে মিন্ত্রা থেকে একটা অর্ডার ছিল, সেটা এলো। আগের দিন একটা ড্রেস এসেছিল, তোমাদেরকে পরে দেখিয়েছিলাম, কিন্তু আজকে এত গরম না, পরতে পারবো না মনে হচ্ছে। তাও মিন্ত্রা থেকে এসছে যখন নিজের মধ্যে অনেকটা এক্সাইটমেন্ট, এই জন্য আগে ভাগে খুলে টুলে দেখিয়ে নিচ্ছি যে কি এসছে। মিন্ত্রাতে দু তিনটে জামা অর্ডার করা ছিল, মা বলেছিল যেহেতু গরমের জন্য সুতির জামা অর্ডার করতে, সেজন্য আমি কয়েকটা সুতির জামা অর্ডার করবো বলে ভেবেছিলাম। দেখো এই জামাটা আমার না কি দারুণ লেগেছে, কি বলবো, তোমরা যারা চাও এই জামাটা কিনতে পারো, দারুণ নরম, একদমই সুতির, আর রিজনেবল প্রাইস। এটা আমার পড়েছে মনে হয় 1151 টাকা না কি এরকম পড়েছে, দাম ছিল প্রায় 1400 মতন। তো মিন্ত্রা থেকে যে এরকম ছাড়ও দেয় আমি আগে জানতাম না, ফার্স্ট টাইম মিন্ত্রা থেকে কিছু পারচেস করলাম, তো খুবই ভালো লাগলো জানো। জামাটা এত সুন্দর নরম, আর কাপড়টাও খুব সুন্দর সুতির, একদম পিওর সুতির কাপড়ের। তো কালারটাও আমার অসাধারণ লেগেছে, কিন্তু গরম যেহেতু এখন আর পরলাম না, বিকালের দিকে দেখা যাক, যদি পরতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি এম সাইজে নিয়েছিলাম, এটাকে একটু সেলাই করতে হবে, এই জন্য বৌদিকে দিয়ে গেলাম এটা একটু সেলাই করে রাখতে, কারণ কদিন পরে তো এমনিও শ্বশুরবাড়ি চলে যেতে হবে, এখানে তো আর সারা জীবন থাকবো না, কয়েকদিনের জন্য এখানে এসেছিলাম। তো এই জন্য কয়েকটা জামা যেগুলো আমার সেলাই করা দরকার সেগুলো বৌদির কাছে করে নিয়েছি। আর দেখো দুপুরবেলা একদম খাওয়া দাওয়ার প্লেটে চলে এসেছি, এখানে সবজি দেখো, ভিন্ডি তরকারি, টক, শাকের তরকারি, বিভিন্ন রকম সবজি তরকারি, ডাল, এগুলো হয়েছে, কারণ মাসিদের আসতে অনেকটাই দেরি হবে, সন্ধ্যে 5:30 5টা এরকম বাজতে পারে, এই জন্য আমরা দুপুরবেলা তিনজন মিলে খেয়ে নিচ্ছি। আর মাসিরা এলে সন্ধ্যার সময় তারাও ভাত খাবে, তারা বেরিয়েছে ওখান থেকে একটু দেরি করে, এই জন্য তাদের আসতেও দেরি হচ্ছে। আমরা ফোন করছিলাম বারবার, তো এই জন্য বললো যে প্রায় 5টা আরও বেজে যেতে পারে, সেজন্য আর ওয়েট করলাম না, আমরা খেয়ে নিলাম, না হলে মাসিরা এলে একসঙ্গে খাওয়ার প্ল্যান ছিল, তো সেটা হলো না। খেতে একটু শুয়ে আছি এখানে ফ্যানের তলায়, আর চুলটাকে একটুখানি শুকাচ্ছি। আজকে আমার ভাই আর মাসি আসবে, তার জন্য আমরা খুব এক্সাইটেড, একটু পরেই পৌঁছে যাবে, তো খুব আনন্দ হচ্ছে, এলে আমি ওদের সাথে ওদেরকে দেখাবো, মানে এত আনন্দ লাগছে এই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অনেক আমার বাড়িতে এখানে মানে আমার বাবার বাড়িতে আমার মাসি ফার্স্ট টাইম আসছে, আমার ভাইরা এসছে সবাই, কিন্তু আমার মাসি আসছে ফার্স্ট টাইম। আমাদের খাওয়া দাওয়ার পরে পরেই আমার মাসিরা চলে এসছে, আমরা কত গল্প, কত কি কথাবার্তা বলে
সন্ধ্যার সময় আমি চলে এসেছি একটু জামা কাপড়গুলোকে গুছিয়ে নেব বলে। বৌদি জামা কাপড় সব কেচে রেখেছে, আমি শুধু সেগুলোকে একটু ভাঁজ করে ঢুকিয়ে দেবো এই কি, কারণ আলনাতে ভাঁজগুলো মানে কাঁচাগুলো থাকলে অসুবিধা হয়, কোনটা কাঁচা আর কোনটা পরা বোঝা যায় না। তো এই জন্য ভাবলাম যেগুলো কাঁচা হয়ে গেছে সেগুলো আমি ভাঁজ করে ঢুকিয়ে দিই। আর ভাবছিলাম যে আমার যেগুলো জামাগুলো আছে সেগুলো কয়েকটা জামা আমি নিয়ে যাব আমার সঙ্গে, তো সেগুলো গোছাতে হবে আমাকে। কবে যাচ্ছি না যাচ্ছি সেগুলো তোমরা জানতে পারবে, ব্লগ তোমরা প্রতিদিন দেখো তাহলেই তোমরা জানতে পারবে আমি কবে যাচ্ছি। তো যাই হোক, এখন আমি জামাগুলো ভালো করে গুছিয়ে নিই, না হলে না দেখতে একটা বিচ্ছিরি লাগে, আমার এরকম অগোছালো ঘর কখনোই পছন্দ হয় না। এজন্য আমি যতক্ষণ আছি ততক্ষণ আমি আমার নিজের কাজগুলো সেরে নিই। তো এখন হচ্ছে মিকিকে পড়াচ্ছে বৌদি একটু, তো মিকির পরীক্ষা স্কুল খুললেই তো দেখো। এখন আমি আর মিকি চলে এসেছি এখানে চাউমিন খেতে, তার কাকাই হঠাৎ করে সন্ধ্যাবেলা বেরিয়ে একটু চাউমিন নিয়ে এসেছিল, তো সেগুলো আমি আর মিকি বসে বসে খাচ্ছি আর আমি মিকিকে খাইয়ে দিচ্ছি। মিকি একা একা আবার চামচ দিয়ে ঘাঁটছে, এই করছে আর কি। মিকি একার হাতে খেতেও পারে কিন্তু ও কি করে বেশিরভাগটা নষ্ট করে, ওই জন্য ওকে খাইয়ে দিচ্ছি। আর ও ও তার মার হাতে খাবে কি, ও আমার হাতে খেতে পছন্দ করে বেশি। মানে সত্যি মিকি আর আমার মানে টানটাই অন্যরকম। আমার বিয়ের সময়ও মিকি এতটাই কষ্ট পেয়েছিল যে সে অসুস্থ হয়ে গেছিল, সে কখনোই চায় না যে তার পিপি তার বাড়ি থেকে চলে যাক। এখনো বলে যে পিপি তো আমার ঘরেই থাকবে, পিপি কোথাও যাবে না। মানে বাচ্চাও এটা বোঝে, কিন্তু ওকে সবসময় বোঝানো হয় মন যাতে খারাপ না হয়, কিন্তু বাচ্চারা তো মন খারাপ হবেই। তো দেখো কত সুন্দর সারা দিন আমরা এনজয় করতে থাকি দুজন মিলে, আর ও আমাকে ছাড়া ঘুমাবে না, আমাকে ছাড়া খাবে না এরকম। আর আমি দেখো ক্যামেরাটা অন করেছি বলে সে কত অঙ্গভঙ্গি করেই যাচ্ছে, যে আমি শুধু দেখছি ওর মুখের কাটিং। ও খাচ্ছে কম, মুখে এ করছে বেশি, কারণ কি দেখছে আমি ভিডিওটা করছি আর ও খুব এক্সাইটেড থাকে সন্ধেবেলা। আর দেখো মাসি টাসি সবাই এসছে, আর এত অতিরিক্ত গরম সিলিং ফ্যানে আর হচ্ছে না, ওই জন্য ছোটদা আরো একটা স্ট্যান্ড ফ্যান নিয়ে এলো আজকে, সেটাই বসে বসে সব সেটিং করছে। আর মিকি দেখো ওই কার্ডবোর্ডটার ভিতরে ঢুকে গেছিলো, দিয়ে ধপাস করে পড়ে গেছে। আমি ওই জন্য বলছিলাম যে ভিডিওটা করে রাখি, মিকিও দেখতে পাবে, সবাই দেখে একটু হাসবে। ওর ভিতরে ঢুকে বসেছিল আর ধপাস করে পড়ে গেছে। আর আমার ছোটদা দেখো ফ্যানটাকে সেটিংস করছে, আর সবাই এখানে আমার বিয়ের ভিডিওগুলো দেখতে ব্যস্ত। মাসি টাসি সবাই এসছে তো এই জন্য বিয়ের ভিডিওগুলো এখানে, ভিডিও বলছি বিয়ের যে অ্যালবামটা দিয়েছে সেই অ্যালবামটা নতুন এসছে আমার বাবার বাড়িতে, তোমাদের সাথে আমার শেয়ারও করা হয়নি। আজকে আমি পুরো বিয়ের অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করবো, তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই, সবাই মিলে অনেক রাত অবধি আমার বিয়ের অ্যালবামটা দেখেছে। এটা কিন্তু আমার বাবার বাড়ি অ্যালবাম, শ্বশুরবাড়ি অ্যালবাম এখনো আমরা পাইনি হাতে, তো যখন আমরা শ্বশুরবাড়ি অ্যালবামটা পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এটা হচ্ছে আমার বাবার বাড়িতে করা অ্যালবামটা, তো দেখো ছবিগুলো যদি ভালো হয় বা কেমন হয়েছে কি সমস্ত কিছু তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো, আমার শুনলে খুব ভালো লাগবে, তোমাদের কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগে। আর পারলে একটা লাইক করে দিও। কিছু মেহেন্দির ছবি আছে, কিছু হলদি লুকের ছবি আছে, আর বিয়ের ছবি রয়েছে। আর বৌভাতে সমস্ত মানে রিসেপশনে যেগুলো সেগুলো ছেলের বাড়ির তরফ থেকে হয়েছিল বলে সেগুলো সমস্ত ওর বাড়িতে যখন অ্যালবামটা আসবে ওখানে ভিডিওতে দেখিয়ে দেবো। এখানে তোমরা এটা হচ্ছে হলুদের লুক, মেহেন্দি সমস্ত কিছু আছে, তোমরা দেখতে থাকো। तेरे नाम दावी आज सच आए वे सारा शहर आज हो गई आवे रब दी महर हाय सच आए वे सारा शहर आज हो गई आवे रब दी महर चिट्टा कुकड़ बने रे ते चिट्टा कुकड़ रही है रंगों मेरे
कदमों से आगे, कदमों से आगे। आँखों पे मोहब्बत लिख दे, सांसों पे मोहब्बत लिख दे, होठों पे मोहब्बत लिख दे, कहता है दिल दीवाना। उंगली पकड़ के तूने चलना सिखाया था ना, दहलीज ऊंची है ये पार करा दे। बाबा मैं तेरी मलिका, टुकड़ा हूँ तेरे दिल का, एक बार फिर से दहलीज पार करा दे। इतने दिन मैं जिया क्या जिया, अब तो जीना हिस्सा है तू अब तो मेरे दिल के जज्बातों का, तू लफ्ज है ठहरा हुआ बस मेरी बातों का। लुक छुप ना जाओ जी, मन जीत कराओ जी, रा क्यों तरसावे हो, मन सकल दिखाओ जी। ऐसा देखा नहीं खूबसूरत कोई, जिस्म जैसे अजंता की मूरत कोई, जिस्म जैसे निगाहों पे जादू कोई, जिस्म नगमा कोई, जिस्म खुशबू कोई। এর অ্যালবাম আর গল্প আর শেষ হয় না আমাদের, তো সমস্ত অ্যালবাম টালবাম সব দেখে গল্প টল্প শেষ করে এবারে এসছি ডিনার করতে। তো ডিনারে আজকে সবাই মিলে দেখো ডিনার করছি, আর আমি আমি মাসি সবাই সিঁড়িতে বসে বসে গল্প করছি। মানে এত গল্প আর শেষ হচ্ছে না, বৌদি মিকিকে খাওয়াচ্ছে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, টাটা বাই বাই, স্টে টিউন ফর নেক্সট ব্লগ।